হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা ছিল চতুর্থ ব্লগের শেষ অংশ অংশের ব্লগ তো আমি হচ্ছে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা এমবিকে সেন্টারে আসছি কিছু কেনাকাটা করার জন্য তো এমবিকে সেন্টারের উপরেই হচ্ছে এখানে গেমসের প্লেস আছে তো আমার ছোটো বোন প্রত্যেক বছর যখন আসে তখন এই এই জায়গাটা আসতে মিস করে না ওর এই জায়গায় হচ্ছে খেলতে অনেক বেশি ভালো লাগে আর এখানে হচ্ছে অনেক ধরনের গেমস আছে তো এই তো আমরা হচ্ছে চলে আসলাম এখন এখানে হচ্ছে কয়েন টিকিট কিনতে হবে মানে টাকা দিয়ে হচ্ছে কয়েন কিনতে হবে প্রত্যেকটা গেমসের জন্য আর এখন তো বাংলাদেশে এই টাইপের অনেক গেমস স্টোর বা হচ্ছে প্লে জোন তৈরি হয়েছে আগে এইগুলো ছিল না বাংলাদেশে তো এদিকে হচ্ছে আমার ছোট বোন হচ্ছে ডলার যে হচ্ছে কয়েন কিনতেছে গেমসের আর ও হচ্ছে প্রতিটা গেমস যতগুলো গেমস খেলতে পারে সব বেশি এনজয় করে সবগুলোই এনজয় করে ও আবার দেখা যায় যে অনেকগুলা গেমস ও হেরে গেল তখন হচ্ছে দেখা যায় যে মন খারাপ করে লাইক হচ্ছে যে এখানে ডল টাইপের যেগুলো উঠাইতে হয় উপর থেকে নিচ থেকে উপরে সেগুলো দেখা যায় যে ডলগুলো পড়ে যায় তো তখন দেখা যায় যে অনেক বেশি মন খারাপ করে তো এই তো আমরা এখন এটা দেখে খেলবো আর হচ্ছে এখানে হচ্ছে আমি আর আমার ছোট বোন মিলে হচ্ছে খেলবো শেয়ার করে কত এতিয়া ফৰেষ্ট্ৰে তো আমরা তো প্রথমে হচ্ছে দুইজন উঠেছি বাট ও হচ্ছে কয়েন দিয়েছে একজনের জন্য তো আমি যেখানে বসেছিলাম সেটাই শুধুমাত্র চলতেছে পরে হচ্ছে আমরা সিট চেঞ্জ করেছি সিট চেঞ্জ করে শুধু এখন ও খেলতেছে আর আমি হচ্ছে এনজয় করতেছি আর এইদিকে হচ্ছে পরে ও গাড়ি চালানো গেমসটা খেলতেছে তো ও এটা অনেক বেশি মজা পেয়েছে ওর মজার দেখে আমি পরবর্তীতে হচ্ছে ও আর আমি একসাথে হচ্ছে এই গেমসটা খেলেছি আর এটা হচ্ছে পুরাটা সাইডে অনেক বড় ভিতরে অনেক বড় এই গেমসের এটা আর এই তো আমিও ওর সাথে খেলতে আমার অনেক মজা লাগতেছে এরপর আমরা আর অনেকগুলো গেমস খেলেছিলাম বাট ওগুলার কোনো ভিডিও নেওয়া হয়নি তো এরপরে চলে আসলাম কেএফসি তে কারণ আমার ছোট বোনের খেলা শেষ আর ও এখন অনেক টায়ার্ড ও এখন খাওয়া দাওয়া করবে তো আমরা সবাই মিলেই খাবো আর কি তো কেএফসি তে চলে আসছি আর এখানে হটকাটের মধ্যেই খাবো যেহেতু দুপুরে অনেক ভারী খাবার খাওয়া হয়েছে এখানে হচ্ছে আমরা এগ কুরিং নিয়েছি আর চিকেন ফ্রাই নিয়েছি তো এ তো এটা হচ্ছে কেপসির অন্য একটা শোরুম ব্রাঞ্চ বলতে গেলে এটা মার্কেটের ভিতরেই থাকে আর হচ্ছে এখানে হচ্ছে স্টার বার্স থেকে হচ্ছে কফি শপ এখান থেকে হচ্ছে একটা ড্রিঙ্কস নিয়েছে আমার ছোট বোন বাট ও নেওয়ার পরে আর খায় নেই আমাকে ধরায় দিছে আর এইদিকে হচ্ছে আমরা আবার ফুড সেকশনে এসে বসছিলাম তো পরে হচ্ছে আমার ছোটো বোন একটা ই অর্ডার দিয়েছে পরোটা দিয়ে কি এগুলো কি কি জানি বলে আমার নামটা এখন খেয়াল নাই যেটাই হোক এটা হচ্ছে অনেক মজা লাগে মানে এটার ভিতরে ডিম দেওয়া থাকে আবার হচ্ছে যে কেউ হচ্ছে যে কোনো ফ্লেভারে খেতে পারে কেউ কলা দিয়ে কলা আর হচ্ছে চকলেট সিরাপ দিয়ে খায় বা হচ্ছে এগ দিয়েও খাওয়া যায় তো এই জিনিসটা হচ্ছে আমি এখানে ভিডিও ক্যাপচার করছিলাম এই তো আমাদের খাবারটা রেডি করে দিয়ে দিয়েছে আর এটা কিন্তু খেতে অনেক মজা লেগেছে আমার ছোট বোন বলেছিল চকলেট সিরাপ দিয়ে দিতে উপরে আর অনেক অনেকে অনেক টপার দিয়ে খায় লাইক হচ্ছে আইসক্রিম দিয়েও খাওয়া যায় এই খাবারটা তো এখানে হচ্ছে যাওয়ার সময় আমরা অনেকগুলো ফলের স্টল দেখতে পারি তো পরে হচ্ছে এখান থেকে ফল কেনার কথা বাট পরে আর কিনা হয় নাই কারণ আমরা হচ্ছে সব সময় হোটেলের বাইরে থেকে কিনি আর এখানে একটু তুলনামূলক প্রাইস বেশি রাখে বাইরে একটু দাম কম যেহেতু এটা ডিপার্টমেন্টাল স্টোর তো এরপরে হচ্ছে বাদাম বাদাম ছিল এখানে অনেকগুলো পরে হচ্ছে আমি এক দুই প্যাকেট বাদাম নিয়েছিলাম এখান থেকে আর বাইরে বের হয়ে দেখি অনেক বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে তো বাইরে যাওয়াও যাবে না কারণ আমাদের ধারের কাছে তো কোনো কার সার্ভিস নাই এখানে পরে আমরা বৃষ্টি দেখে চলে গেলাম ভিতরের দিকে ভিতরে বসে ওয়েট করতেছিলাম কোনো কাজ নাই আর ভাবলাম যে বৃষ্টির মধ্যে একটু আইসক্রিম খাই তো আমি আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছি এখানে তো আমি হচ্ছে চকলেট আইসক্রিম অর্ডার দিয়ে দিয়েছি সরি চকলেট না কিটকেট আইসক্রিম আর কি তো এরপরে বৃষ্টি কমার সাথে সাথে আমরা বের হয়ে গিয়েছি মেট্রো দিয়ে আসছিলাম মেট্রো দিয়েই যাব সেই তো মেট্রো চলে এসেছে আর এখন আমরা মেট্রোতে উঠে পড়েছি তো যাওয়ার সময় যেহেতু বৃষ্টি ছিল তো মানুষজনও ছিল মেট্রোতে আর মেট্রোতে মানুষজন থাকবে এটাই স্বাভাবিক তো এই তো এরপরে আমরা ডিনার করে বাসায় চলে যাব সরি হোটেলে চলে যাব তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে নেক্সট ব্লগ দেখা আমন্ত্রণ রইল সবার আল্লাহ হাফেজ